হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এই পালং শাক বুনেছিলাম আমি কত সুন্দর পালং শাক হয়েছে এই এই শাকগুলো আমি কিছুটা তুলে নেব গত বছর বুনেছিলাম সেগুলো এতদিন খেলাম আবার দেখো এবছর কত সুন্দর গাছ হয়েছে এটা শুধু কেটে কেটে নেবো এই গোড়ায় থেকে আবার নতুন করে ডাল বেরোবে এই দেখো কত পালং শাক হয়েছে এই কেটে নিচ্ছি এ গোড়ায় থেকে আবার নতুন করে ডাল বেড়ে করে আমি সারা বছর গাছটা রেখে দিই খাওয়াটাওয়ার দিয়ে যত্ন করে রেখে দিই আর সারা বছর এখান থেকে শাক পাওয়া যায় সব সব পাতাগুলো কেটে নিলাম আর এই যে গোড়াগুলো থেকে গেল এই গোড়াগুলো থেকে আমার নতুন নতুন শাক শাক হবে এই যে গোড়াগুলো থেকে আবার সুন্দর সুন্দর একটু খাওয়ার দিতে হবে খাওয়ার দিলে পরে আমার সুন্দর সুন্দর আবার শাক হবে আমি এই এইভাবে করে বারো মাস পালং শাক করি এই গাছগুলো নতুন লাগিয়েছি এখানে বীজ ফেলেছিলাম গাছগুলো হয়ে গেছে একটাও পাতা রাখবো না শুধু গোড়াটা শিকড়টা রেখে দিব এখান থেকে আবার আবার নতুন করে শাক হবে শুধু একটু খাওয়ার দিতে হবে একটু খোল পাচার জল দিয়ে দিলে আবার সুন্দরভাবে শাক তৈরি হবে কতটা শাক হলো এই যে থালা টপের লাগিয়েছিলাম পালনগুলো দেখো এগুলো বড় হয়ে গেছে এগুলো কিছুটা পাতা কেটে নেব যেগুলো বড় বড় হয়ে গেছে এই পাতাগুলো কেটে নেব একটা একটা করে পাতাগুলো কেটে নিয়ে নেব আর গোড়াগুলো থেকে যাবে গোড়াগুলোর মধ্যে একটু খোল জল দিলে আবার অনেক স্বাদ হবে এই কতগুলো শাক তুলে নিয়েছি আজকে হয়ে যাবে এক গামলা শাক তুলে নিয়েছি আর কয়েকটা লঙ্কা তুলে নেবো গাছের থেকে লঙ্কা তুলে নেবো শাক রান্না করার জন্য এই যে গাছে এই লঙ্কাগুলো উঠে নিলাম এক মুঠো লঙ্কা তুলে নিও আজকে এই শাক আর এই কটা লঙ্কা তুলে নিলাম রান্না করার জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো তোমরা একটু মন দিয়ে দেখো যাতে আমি আর ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিও আমি সব সংশোধন করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত টাটা